বন্ধুরা, সমুদ্রে অনেকেই বেড়াতে গেছেন। সেইখানকার সামুদ্রিক জীবজন্তুকে হয়তো বা অনেকে না দেখলেও সেখানকার সামুদ্রিক মাছগুলোকে কিন্তু আপনি দেখেছেন এবং অনেকে মাছ খেতে ভালোবাসেন। সুতরাং সামুদ্রিক মাছ আপনি খেয়েছেন সেটাই অনেকটা সত্যি। সুতরাং অনেকে অবশ্য মাছ খায় না, কিন্তু সামুদ্রিক মাছ সম্পর্কে বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে তার মধ্যে থেকে আজকে একটা ইন্টারেস্টিং যে মাছটাকে নিয়ে বিস্তারিত তথ্যগুলো নিয়ে এসেছি সেইটা সম্পর্কে জানতে পারলে আপনিও সত্যি অবাক হবেন। সেরকম অবাক করার একটা বিষয় নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করুন, যাতে করে আপনি কিন্তু আজকের যে মূল্যবান কিছু তথ্যগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে। মানুষের জানা অজানার মানে শেষ নেই, জানার অনেকগুলো থাকে। তার মধ্যে থেকে ধীরে ধীরে আজকে এই ভিডিওর মধ্যে থেকে যদি কিছু টপিক আপনি জানতে পারেন তাহলে ক্ষতি কোথায় বন্ধুরা? তাহলে চলুন একটু বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে ভিডিওর ঠিক নিচে ডান দিকে, ওটাকেও একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে নেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 দারুণ দারুণ নতুন ভিডিও আসলে পরে আপনি নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজে আপনি আমার তথ্যগুলো পেয়ে যাবেন। আমি আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি বন্ধুরা, চলুন আজকে দেরি না করে বিস্তারিত তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা কম সময়ের মধ্যে করে আপনাকে তথ্যগুলো পৌঁছে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। চলুন তাহলে শুরু করা যাক। সামুদ্রিক মাছের 225টা প্রজাতির কথা ভাবতেই প্রথমে হাঙর মাছের কথা কিন্তু মনে পড়ে, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে মনে আসতে বাধ্য, কারণ কেন, হাঙর মাছ অনেকটা ডাকাত প্রজাতি হয়, অনেক মানুষও কিন্তু হাঙর মাছের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছেন। তো আকারে গঠনে দেখতে বড় এবং রাক্ষসীর মতো হানা দেয় দল বেঁধে, সমুদ্র উপকূলে খুব কম দেখা গেলেও গভীর সমুদ্রে আজও সংখ্যায় প্রচুর পরিমাণে হাঙররা রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইদানিং যে একটা বড় মহামারী হয়েছিল গত প্রায় 3 বছর ধরে যে মহামারীটা হয়েছিল, সেইটা মহামারীর একমাত্র প্রতিষেধক হিসাবে যে ভ্যাকসিন তৈরি হয়েছিল সবাইকে, পৃথিবীর সবাইকে নিতে হয়েছিল সেই ভ্যাকসিন, সেইটা কিন্তু এই হাঙর থেকেই একমাত্র পেয়েছে। তো সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার, শত্রুদের ভয় দেখানোর জন্য এরা নিজের শরীর থেকে আলো বিস্ফোরণ করতে পারে, খানিকটা টর্চের আলোর মতো, যাতে শত্রুরা ভয় পেয়ে পিছপা হয়। হাঙর মাছের মধ্যে টিমি হাঙরের লম্বা প্রায় 12 মিটার এক একটা, তো 12 মিটার লম্বা মানে বুঝতে পারছেন অনেকটাই লম্বা। আবার সাদা হাঙরকে ইংরেজিতে গ্রেট হোয়াইট সার্ক বলে, এই গ্রেট হোয়াইট সার্ক নিয়েও আজকে আলোচনা করব। আপনি মনোযোগ নিয়ে ভিডিওটা দেখতে দেখতে একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব কম সময়ের মধ্যে আজকে ভিডিওটা শেষ করব। যাকে মহাসাগরের উপকূলে এই হাঙর মাছকে সারা কোথাও দেখতে পাবেন না, কারণ কেন, সাদা হাঙর কিন্তু 6 মিটারের বেশি বড় হয় না, ওজন 2,264 কেজি এক একটা, সর্বোচ্চ 15 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে, পূর্ণবয়স্ক মানে প্রায় 30 বছর পর্যন্ত, তারপরে মারা যায়। সবচেয়ে টুকুর শিকারী মাছ মানে কিন্তু সাদা হাঙর। সমুদ্রের জলের কাছাকাছি কোনো পাখি এলে উড়ন্ত পাখিকে লাফিয়ে ধরে খায়, জলের ভেতরেও সমানতালে দক্ষতার সঙ্গে শিকার করে সে কিন্তু সাদা হোয়াইট সার্ক, যাকে সাদা হাঙর বলে, এটা খুবই ডাকাত মনোভাব নিয়ে লড়াই করে এবং চ্যাম্পিয়ন হয় প্রায় সময়। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর অপশানটা, MORE, এই মোর অপশানটাতে টাচ করে আপনারা অনেকগুলো তথ্য আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে পারবেন। পাশাপাশি আমার তৈরি অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে সোশ্যাল সাইটের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন, যাতে করে ওনারা আমার এই দেওয়া তথ্যগুলো জেনে উপকৃত হন এবং নতুন নতুন তথ্য প্রত্যেক দিন ভারতীয় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 এই তথ্যগুলো পেয়ে কিন্তু উপকৃত হবেন। তাহলে সাদা হাঙরের প্রতি মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছিল, যে কারণে মানুষ এদের আদমখোর হিসাবে জানে। অনেকেই ডুবুরিরা গবেষক সমুদ্রের গবেষণা করতে গিয়ে এই হাঙরের পেটে চলে গেছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মহাসাগরে পুষ্টিমান কমে গেলেও জলবায়ু পরিবর্তনের কারণে অক্সিজেনের হ্রাস পরিস্থিতিকে মারাত্মক করে তুলেছে। বন্ধুরা,
আমি বলতে ভুলে গেছি যে এই মোর অপশানে টাচ করে যখন আপনি ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানটা আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিঙ্ক সাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে নেবেন যাতে করে আমি আপনার সাথে আপন আত্মীয়ের মতো সমস্ত কিছু শেয়ার করতে পারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেক দিন নিত্য নতুন এরকম দরকারি তথ্য কিন্তু আপনি অনায়াসে পাবেন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বন্ধুরা চলুন বাকি অল্প একটু কথা শেষ পর্যন্ত জেনে দুনিয়ার সব স্থানে অক্সিজেনের মাত্রা কমায় সবার অসুবিধা হয়েছে প্রাণীকুলের অসুবিধা হয়েছে সুতরাং এছাড়া কৃষি খামার কলকারখানা থেকে যে নাইট্রোজেন এবং ফসফরাস সমুদ্রের জলে মিশে যায় সেটাও কিন্তু একটা বিষাক্ত বিষক্রিয়া সৃষ্টি করে যার ফলে অক্সিজেনের মাত্রা আরও কমে যায় এবং সামুদ্রিক মাছেদের জীবন বিপন্ন হয় কয়েক বছর আগে ভীষণ এক মহামারী ব্যাধিতে হাঙ্গরের শরীরে অংশ দিয়ে ভ্যাকসিন তৈরিতে সাফল্য এসেছিল বন্ধুরা ইউটিউবের ভিডিওতে সেই সব মহামারীর নাম নিতে বারণ করা হয় তা সত্ত্বেও আমি বলার চেষ্টা করব সে করোনা মহামারী কে না জানে সারা পৃথিবীতে একটা সাড়া ফেলে দিয়েছিল যে গত প্রায় 3-4 বছর ধরে মানুষকে নাজেহাল করে ফেলেছে উপযুক্ত শিক্ষা দিয়েছে অনেক কমজোর মানুষকেও কিন্তু শক্ত সামর্থ্য মতো লড়াই করে বাঁচতে শিখিয়েছে সেই মহামারীর সময় এই হাঙ্গর মাছের যে শরীরের অংশ দিয়ে ভেতর একটা প্রাকৃতিক তেল পাওয়া যায় সেই প্রাকৃতিক তেল দিয়ে কিন্তু ভ্যাকসিন তৈরি করে অনেক মানুষ কিন্তু রোগ প্রতিষেধক হিসাবে সেটাকে ব্যবহার করে জীবন বাঁচিয়েছেন সেই রকম এই হাঙ্গর মাছের বিভিন্ন শরীরের অংশ দিয়ে বড় বড় রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়েছিল করোনার সময় এই হাঙ্গরকে কয়েক লক্ষ হাঙ্গর ধরে তার তেল দিয়ে কিন্তু ভ্যাকসিন তৈরি করে অনেক মানুষের জীবন বাঁচানো হয়েছে তো সুতরাং এই ট্রলারের মাধ্যমে সামুদ্রিক যে হাঙ্গর মাছকে ধরে তার ভ্যাকসিন তৈরিতে বহুত উপকার হয়েছে পাশাপাশি ওই হাঙ্গর মাছের শরীরের অন্যান্য অংশগুলো কিন্তু আমাদের জীবনদায়ী বিভিন্ন রকম ওষুধের কাজেও লেগেছে সেরকম পৃথিবীর সব মানুষকে রক্ষা করা সম্ভব হয়নি যদিও কিন্তু কিছুটা এই প্রাকৃতিক তেলের দ্বারা তৈরি যে ভ্যাকসিনের মাধ্যমে অনেকজনের জীবন প্রায় বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু আপনাকে একটু বাড়তি দায়িত্ব নিয়ে নিজের শরীরের উপরে যত্ন নিতে হবে তাহলেই কিন্তু আপনি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবেন অন্যথা এরকম নতুন নতুন মহামারী কিন্তু আপনার জীবন নিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে আসবে বন্ধুরা আমার এই ভিডিওর ঠিক নিচে যে মোর অপশানটা রয়েছে সেই মোড়ে গেলেই ডেসক্রিপশানের সমস্ত বিস্তারিত তথ্যতে আমার সম্পর্কে ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার পাশাপাশি আপনি কিন্তু ওখানে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন সেরকম আমার জীবনে যে তৈরি করা সেরা 3টে ভিডিওর লিঙ্কও দিয়ে রেখেছি সেই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে সোশ্যাল সাইটের মাধ্যমে একটু শেয়ার করতে ভুলবেন না যাতে করে ওনারাও কিন্তু অনায়াসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন সেরকম ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আপনার জন্য উপযুক্ত সময় এবং আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিও ঠিক নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানটায় টাচ করে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকেও একটু অল করে নেবেন ঠিক আছে বন্ধুরা অনেক কথা হলো এবং এই যেহেতু আমি অবাঙালি বাঙালিতে বাংলা ভাষায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে সেগুলো একটু দয়া করে মানিয়ে নেবেন এবং আপনি ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান আমাকে দয়া করে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে জানাবেন সেই হিসাবে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিও বানাতে বাধ্য থাকব ততক্ষণ অবধি আপনারা ভালো ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত